আসলে এই দেশের নাগরিক হিসাবে এনেকা ধরনের ইনভেস্টিগেশনত যদি আমি কিনা এটা কারণেও যদি নামটো ওলাই আমি ইনভেস্টিগেশনের পার্ট হওয়াটা নেসেসারি হয়ে যায়। আর যেহেতু পডকাস্টর প্রসঙ্গ আসছিল এনেকা একটা ধারণা ওলাই দিয়া হয়েছিল যে পডকাস্টবুক কেবল প্রমোশনের কারণে ব্যবহার করা হয়, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মত হয় আর খুব নতুন বস্তু এটা। ইয়াতে এইকারণে আজি আমাক স্টেটমেন্ট একটা রেকর্ড করবলে মতা হয় যে কি ধরনের পডকাস্টবুর আমি করো, কেউ করো আর কেন বিশেষ সুমি বরাক আমি নিমন্ত্রণ জানাইছিল সেইভাবে আনিলে মাতিলে। মাতার পিছত ইয়াতে ধুনিয়াকে খুব খোঁজ করে গোটেখিনি কথা স্টেটমেন্টত রেকর্ড করলে। রেকর্ড করার পিছত বেশি দেরি দীঘলিয়া কথা নহল, ছুটি কথাই হোক ফর্মেলি কথাখিনি খালি রাখিলে। আর বাকি হে আর পডকাস্ট আর যে প্রমোশন একই নয় সেই কথাটো ইয়ার পিছত উলাই যাব বলে আমি আশা করছো। সত্য যেটা বাইরত থাকিব তেতিয়া বেশি ভাল, আর যদি তার কারণে আমি এনেকে আহি পেলে কথাখিনি কোয়াটো দরকারি, তো আমি ইয়ারে আহি পেলে কথাখিনি কোয়াটো হয়তো আমার বাবে দরকারি হয়ে যায়। এইভাবে আজি আহিলো আর গোটেখিনি কথা ভাবি ট্রেডিংক লো তোমার চুমি বড়া বা বিষয়ফুকনের ট্রেডিংক লো কোনো ধরনের এনে ধরনের তথ্য আপনার হাতত হে করেছিল নাকি যে এইটার বিষয় আপনি কোক বা এই লেনদেনের উপর কোক? বিশেষকৈ সেইদিনাখন যেটা এই ঘটনাটো হল আমার প্রত্যেকটো চ্যানেলত আমার পডকাস্টর ক্লিপ এটা দিছিল বিয়ার কথা। আর যদি আপনি মন করে তেও সারেন্ডার করার পিছত অকল একটা নিউজ চ্যানেলক একটা ইন্টারভিউ বেলেগ ধরনের তেও ব্যাখ্যা একটা আগবাড়ি। আমার এক ঘন্টিয়া পডকাস্টত এবারও তেও বিশাল ফুকনের নামটো লওয়া নাছিল, কিন্তু তেও যে ইন্টারভিউ রিসেন্টলি দিলে তাতে অকল বিশাল ফুকনের নাম আছে। সেই দুটা সত্য আমি দেখো যে কোনটো সত্য আমি নাজানো। সেয়ে আমার যেহেতু পডকাস্টত তেও বিয়ার কথা বিশেষকে কৈছিল সাগে সেইকারণে অল্প চর্চাত আহিল। আর বিশেষকৈ স্ক্যাম বা ট্রেডিং যোনটোর কথা তেওঁলোকে স্ক্যামটো করলে সেই কথা আমি পডকাস্টত আলোচনা করা নাছিল, কেবল বিয়ার কথাই আলোচনা করেছিল। সেয়ে এতিয়া আমাক এইখিনি কথাই আজি সুধিলে, তার পিছন এইখানে কথা আমি স্টেটমেন্টত দিলো সব কথাখিনি। আর সেই মানে গোটে সি আই ডির কথা তো কইছো, যেহেতু তদন্ত চলি আছে যখন আসলে ইয়ার জড়িত কোনো অ্যাকশন লোক নারি এনে ধরনের ইউটিউবার হোক বা কিছুমান সংবাদ মাধ্যম যে জেরা আরম্ভ করেছে এই প্রসঙ্গত কি কব? এইটার আচরিত লাগিছে, কারণ রাজীব বরা মানে আজি সুধিলো ধরলে নে কে না আজিও পলাতক আচ্ছা আমি আহি আহি ইয়াতে এটা স্টেটমেন্ট দিবলগীয়া হয়ে আছে এটা এনেকুৱা ইন্টারভিউর কারণে যোনটো সোশ্যাল মিডিয়াত আছে। আর এনেকুৱা নহয় যে ডিলিট করছে, মানুষ এটা গমও নাপালে হয় যদি আমি এরেস্ট করার পিছন ক্লিপটা ভাইরাল নকরিলো। সেই আচরিত লাগে আর আরক্ষী কিবা তেওঁলোকেও হয়তো কিবা একটা পরিকল্পনা হাতত লৈছে যার কারণে আমাক মাতি আনিছে। আর হয়তো ডিজিটাল মিডিয়াক এটা আর প্রাসঙ্গিক করে দিছে যে পডকাস্ট বস্তু একটা আছে বলে আজি চর্চাত আরম্ভ হয়েছে, নহলে টিভি চ্যানেলে আমাক কেউ ডিজিটালত কভার করবে। তো আমিও সুযোগটা লো পেলে এটা আরম্ভ করে দিছো। আর বাকি সবিশেষ গোটে সুমির কেসটির কথা আমি সত্যত আলোচনা করে আছো, বেশি ডিটেলস লাগিলে সত্য চালে সত্য গোটেই আপনার যেহেতু মাতিলে দীঘলীয়া আজি মানে আমি জেরা বলে কোথাও ধর এই প্রসঙ্গবিল চালে আপনি কি বলে ভাবে যে তদন্ত যে ধারা করে আছে সি আই ডি হোক বা সি বি আই যে হস্তান্তর করা হোক আপনি কি সিরিয়াস বলে ভাবে? যথেষ্ট সিরিয়াস, কারণ যদি একদম সামান্য ইন্টারভিউবিল চাই তারপর প্রশ্ন ওলাই স্টেটমেন্ট রেকর্ড করেছে তাহলে আপনি কবই লাগবে যে সরপা সর ডিটেলস মন দিছে, কিন্তু সরপা সর ডিটেলস চাই থাকতে ডরপা ডর ডিটেলসে আজিলকে পলাতক হয়ে আছে। সুমি বরাই 10 দিন ধরে পলাতক হয়ে আছে, ক্যামেরার আগত কই দিলে যে ডিব্রুগড়তে লুকাই আছে, তারপিছতো ধরব নয়। এটা আচরিত, তো ময়ও আপনার যান হতভম্ব হয়েছে আচরিত হয়েছে, ময়ও ইমানে আচরিত হয়েছো, কিন্তু নাগরিক হিসাবে আমার যে কর্তব্য আমি এইখানে করে যাম। আর অনাগত দিনতো যদি আহি এনেকা কিনা স্টেটমেন্ট দিয়াটা প্রয়োজন হয় আমি আহ আজি আপনার কোনে ইয়ারে এডিশনাল এস পি ম্যাম আছে আগরওয়ালা ম্যাম গোটেখিনি আপনি চাই থাকা বলে গম পালে দিছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।